এই অক্টোপাসটা আগে তেল গলিতে তেল মালিশ করত মারিনার রেগুলার কাস্টমার ছিল শার্কো পাহারা দিচ্ছে দোকান চলছে খুব ভালো পোকাগুলো মুখে আসেনি সার্কিট আবার বল আয় 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 ও ও ও পোকাগুলো পালিয়ে গেছে গাধা ও সত্যি কি আমার ভাগ্যটা গাধা লেজ দিয়ে লেখা হয়েছে ভাই ও আরে ভাই বলছিলাম যে এটা কি হচ্ছে তুষার ঝড় আসতে চলেছে এই অন্ধকার নেমেলো কেন বরফের গোলা তোর কি মনে হচ্ছে আগুনের গোলা কে এই শয়তান বন্ধ করে দিল দোকান ওটাকে ছুস না এটা আইস এজ চারিদিকে শুধু বরফ আর বরফই আছে এ তো গেছে এদিকে শার্কো ফেসেছে অর্ধেক ভেতরে আর অর্ধেক বাইরে আরে ছাড় আমায় ভাই ভেতরে এসো না বলছিলাম যে খুব টেনশন আছে এখানে এটা কি করে হয়ে গেল রে ও ও ও ও ও ও ও ও না ওয়া কুলফি জমে যাবে আমার লেবু চিপে বানাবো কারি একবার শুধু পেয়ে যাই তারপর নো ওয়ারি আজ শুধু ফ্রোজেন মাছ পাওয়া যাবে বাচ্চারা ওই আমের আটি ফেরত দে ও ঠোঁট তুই তুই পুদিনা চাটনি তৈরি কর আমি এক্ষুনি আসছি এইটা আবার কি জিনিস আরে বা শার্কো পড়েছে আটকা এবার দেবো ঝটকা এই নে লেফট রাইট লেফট রাইট লেফট ভাই পেছনে দেখো হু আর ইউ সমুদ্র চাচামাচি করবে না আয় কোট নিয়ে আসতে ভুলে গেছি আহাই সমুদ্র ওই ক্যালেন্ডারটা কে ক্যালেন্ডার ক্যালেন্ডার ইউ আর মাই ডিনার দাঁড়াও বাদর বাদর গুড মর্নিং জমে গেছে কুলপি এর দাঁত আমার দাঁতের থেকে সাদা কি করে এটা দাঁত না আয়না এই মশা খবরদারিতে যদি হাত লাগাস তো দাঁত দিয়ে কামড়ে দেবো ভালুক ও তোর হাতে ধরা দেবে না তার থেকে তুই খেয়ে আয় বেদানা সেটাই ভালো হবে আরে এটুকু দিয়ে আমার পেট কে করে ভরাবো রে আরে আমি এখানকার অনেক পুরনো পালোয়ান কারাটাও জানে আই দেখো হাত কিভাবে ঘোরাতে হয় দেখলে আমার স্টাইল আই দেখো ভাই তোমাকে ডগি দিবি জোরে কামড় দিও ভাই একটা মাছি ভালুককেও ছেড়ে দাও বাচ্চাদের শোয়টা বলবো না একেবারেই বলবো না যে কেমন কামড়ালো ভালুক কুংফু ক্যারাটে ভুলে গেল খুব ভালো এবার ডাক আমি কি করে হাজার কিলোর ভাল্লুক পঞ্চাশ কিলোর জেগ যেমন কর্ম তেমন ফল কে হবে দইয়ের ঘোল না হয়ে গেছে খেলা তো এই মাত্র শুরু হয়েছে রে ভাই ও বাবু মশাই এই স্ট্রাইকারটা তো নাও থ্যাংক ইউ বন্ধু আমার শটটা দেখো স্ট্রাইকার রকেটের মতো শার্কোকে মেরে এগিয়ে গেল এবার দেখা যাক কে কাকে মারে শেষ মজা হলো মজা তো এবার হবে আয় দেখো বলছিলাম যে কিছু একটা করতেই হবে আরে আমার নাকটা ছেড়ে দে এটা একটা কাঁকড়া তোর নাকটা তো গেল ও এলিয়েনের মতো ওটাকে আরে ওটা তো জিগ ও ওই দিয়া ওই এটা কি হচ্ছে ও শত্রু শত্রুকে আমি নিজের বন্ধু মানি ভাই বলছিলাম যে মারিনা খুব বিপদে আছে কে ম্যাডাম বিপদে আছে তাড়াতাড়ি কর না হলে দেরি হয়ে যাবে যা হ্যান্ডস আপ হাত উপরে তোলো এক মিনিট এক মিনিট গুলি চালিও না ভাই আই কে রে তুই ভাই তোর ড্যাড বক্সিং করবে তোকে কাঁচা চিবিয়ে খাবো ওর রাইট কর্নারে আছে নর্থ পোলের পরেশ আর লেফট কর্নারে আছে সুপ্রিম ও শার্কো কাম অন শার্কো এই খুলে গেছে মাটনের দোকান বলছিলাম যে কি দারুণ বডি ইউ টেক মাই কট দুজনেই তৈরি আর এই শুরু হয়ে গেছে রাউন্ড ওয়ান দুজনেই শুরু করে দিয়েছে জিগ বেইমানি করার চেষ্টা করছে আর ও তার ফলও পেয়ে গেছে পরে শ্যাটাকের মুডে শার্কো গেল সরে ও কি জিতবে বাজি জিগ খেয়েছে একটা লাঠি
মায়েরা কোথায় যাচ্ছে? স্টল ভেতরে আয়। শার্ক হয়ে গেছে ফ্ল্যাট। জিগের বৃথা চেষ্টা, একেবারে বৃথা। মারিনা ওকে সাহস দিল, শার্ক জেগে উঠল। এই দিল লিফট, এবারে দু হাত দিয়ে। পরেশ ভালুকের হাওয়া বেরিয়ে গেল, আর এখন শার্ক ইজ গোয়িং টু কিল ভালুক। এবার শার্ক যাবে মল, কিন্তু তার আগে বানাবে এদের ফুটবল। গুড শট, খুব ভালো। This is for world champion Sharko. কি বললি তুই? ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? হ্যাঁ, এটা কোমরে বেঁধে নে। এই মারিনা, তোকে খাবো মাখিয়ে ধনে আর পুদিনা। মারিনা দাঁড়া, আইস এজ শেষ হয়ে গেছে, রোদ উঠেছে বেঁকে, বরফ গলে যাবে। জিগ বাক্স ব্যাটরা বেঁধে নে আর কেটে পড়ে এখান থেকে। কোথায় পাই কেটে পড়ার জন্য সহজ রাস্তা? তেল মালিশ করে। তুই রাস্তাটা জানিস নাকি? ওরে বোকা গাধা, লেজ রে, সোজা নর্থ পোল যা। সার্কিট। ও, আমার কোটটাও নিয়ে গেছে। এই মাফলারটা কখন কাজে লাগবে? বাহ, দারুণ।